اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাম আলসুলিল্লাহ ও আলাইসাহিহমাবাদ একজন জানতে চেয়েছেন বারাকাল যে এই রজব মাসে কোনো নফল সিয়াম করা যাবে কিনা রজব মাস উপলক্ষে রজব মাস উপলক্ষে কোনো নফল সিয়াম করা যাবে কিনা যে না কোনো ধরনের নফল সিয়াম নেই এই মাসের সারে কোনো গুরুত্ব নেই আমাদের দেশে প্রচলিত যে কথা যে এই মাসে রাসুদাল্লা সাল্লাম মেয়েরা যে গিয়েছিলেন অমুক দিন বা অমুক তারিখে অথবা সাতাশে রজবে মানে হচ্ছে মেয়ারাজে গিয়েছিলেন মর্মে যে কথাটা বলা হয় এটা পুরোটাই মিথ্যা এবং এটার সাথে সেই ভিত্তির কোনো সম্পর্ক নেই এই জন্য মনে রাখবেন সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যেটা দেওয়া দিয়ে যান নাই সেটাকে মেনে নেওয়া যাবে না বা সেটা করাও যাবে না সেটা আগ থেকে চলে আসুক বা আমার বাপদাদা করুক বা আমার বড় উস্তাদ বা হুজুর অথবা কোনো ইমাম সাহেব করুক না কেন তো এর মানে এটা নয় যে এটার শরীরে ভিত্তি পেয়ে গেল ভিত্তি নেই মানে কেউ যদি এমন কিছুর জন্ম দেয় যা আমাদের কোনো নির্দেশনা নেই রাসুজাহ বলছেন তা প্রত্যাখ্যাত এবং আরেকটা হাদিসে বলছেন মানে আমিলা আমালে আমর ওনা কেউ যদি কোনো আমল করে অথচ আমাদের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি তাহলে সেটা প্রত্যাখ্যাত এবং অন্য হাদিসে সেটা বেদাত হিসাবে আমরা জানি মানে হচ্ছে বেদাতের জন্ম দেওয়া সুতরাং আমার ভাই ও বোনেরা সবাইকে লক্ষ্য করে বলবো যদি আপনাদের এই ধরনের কোনো আমল আপনাদের মাঝে থাকে আগ থেকে জেনে আসেন শুনে আসেন এখনো করছেন তাহলে আল্লাহর ওয়াস্তে সেগুলো ছেড়ে দিতে হবে এই মাসে যে কত জৈব এবং জাল মানে জৈব হাদিস খুবই কম বানোয়াট যা বানোয়াট কিছু হাদিস আছে সেই বানোয়াট হাদিস গুলো দাঁড়াতে সেই ইবাদত গুলো সাব্যস্ত হয়ে আছে সমাজে এবং সেই ইবাদত এখন পর্যন্ত চলতেছে সুতরাং আপনারা এই ধরনের কোনো ইবাদত করবেন না আহ সে ভাই হোক আর বোন হোক যেই হোক না কেন এই ধরনের কোনো ইবাদতের সাথে সংশ্লিষ্ট হবেন না হ্যাঁ আপনারা যারা প্রতি মাসে তিনটা করে সিএম পালন করেন আহ তারা তো করেছেন চলে গেছে যেটা মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো যেটা করেছেন তারা করেছেন বাস কোনো সমস্যা নেই কিন্তু এটা এই মাস তাই আমি করব সামনে মাস সাবান মাস সেই সাবান বা সবে বরাতের রাত এই জন্য আমি করব এই ধরনের মানসিকতায় কোনো এবাদত করা যাবে না এটা আমাদের সবাইকেই সাবধান হওয়া উচিত এবং সাবধান হতে হবে যেন কোনোভাবে আমাদের দাঁড়াতে কোনো বেদাহাতি কর্ম না হয়ে যায় এটা বেদাহাতাল্লাম যাদের জন্য বলেছেন সহকাল সহকালিমান এরা বাদে যারা আমার দিনের পরিবর্তন করেছে সংযোজন করেছে তারা দূর হও তাদের জন্য নেই কোনো সাফাত এবং তাদের জন্য নেই হাউজে কাউসারের পানি সো ভালো করতে গিয়ে যেন খারাপ না হয় সেটা যেন আপনার মাথায় থাকে আপনারা সবাই জানেন নামাজ ভালো সিয়াম ভালো অথচ করতে গিয়ে দিন থেকেও খারিজ হয়ে যায় আটান্ন নম্বর হাদিস একটা আসছে যে বেশি নামাজ বেশি রোজা বেশি এবাদত এর কারণে সে দিন থেকেই বেরিয়ে যাচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে সো এই ধরনের কোনো কাজ আপনাদের দ্বারাতে অন্তত যেন না হয় বারাকাল্লাহ ফেকোন